হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? তো আমরা কিন্তু ভালোই আছি। তো আজকে কিন্তু আমি এসেছি আমার এক সাবস্ক্রাইবারের বাড়িতে। তো এর আগে সত্যি এদের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, কিন্তু এসে মনে হচ্ছে আমাদের কত দিনের পরিচয়। সত্যি আমরা এত ভালোবাসা, এত আদর যত্ন পেয়েছি, মানে বলে বোঝানোর মতো না। হ্যালো ফ্রেন্ড, তো আজকে আমি দেখো আমার সাবস্ক্রাইবারের বাড়িতে এসেছি। অনেক দিন থেকে, মানে এক বছর থেকে প্রায় আসার কথা। আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি কলকাতাতে এলে তোমার বাড়িতে আসবো আর কি। তাহলে ফাইনালি পেয়েছি দিয়ারা। দিয়ারের কথা তো তোমরা জানোই, ও কতটা দুষ্টু, ওকে নিয়ে বাড়ির থেকে বেরোনো যায় না আর কি। তো তারপরে সব কিছু মানে ইয়ে করে আর কি, আজকে সময়ও কম, তবু আমি এসেছি দেখা করতে। মানে খুবই ভালো লাগলো এসে, কেবলই পৌঁছালাম আর কি। হ্যাঁ, আর তোমার কি ব্লগ? বেঙ্গলি ব্লগার মিতা, বেঙ্গলি ব্লগার মিতা। সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ব্লগগুলো একটু দেখে না। হ্যাঁ, এই এই দেখো ছোট বেনা। আমার বন্ধুকে পেয়ে আমি খুব খুশি। মানে আমি অনেকদিন ধরে বলছি এত আসতেই চাই না, মানে এসেছে। আমি মানে খুব 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 এক্সাইটেড, আমাদের খুবই ভালো লাগছে। মানে এসে সত্যি মানে দেখা করতে পারে খুবই ভালো লাগছে। মানে অনেকদিন থেকেই বলছিলাম যে কলকাতা গেলে তোমার বাড়িতে আমরা যাবো। এই যে আমার তোদের বাড়িটা আমরা ঘুরে ঘুরে দেখছি। এই যে আমার ছেলে ওকে বসে আছে, গোবুসোনা কত সুন্দর করে পুজো দিয়ে রেখেছে। সকাল সকাল দিয়ে দাও না পুজো? সকাল দেওয়া হয় না, আজকে তোমরা আসবে বলে তাড়াতাড়ি করে উঠে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমাদের খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখাচ্ছে। কি বলতো, মানে যা ভাঙা তার পেছনে টাকা ব্যয় করে কোনো দরকার নেই। মানে তোমাদের এখানে ফিউচারে থাকার প্ল্যান নেই? থাকবো। তো ওদের বাড়িটা কিন্তু অনেকটাই বড়, অনেক জায়গা জুড়ে। আমার তো খুবই ভালো লেগেছে এত খোলামেলা পরিবেশ। প্রিয়ান, প্রিয়ান তোমার কেমন লাগছে? তুমি কি আজকে থাকবে? থাকবে? এটা এটা কার বাড়ি বলো তো? এটা পিসির বাড়ি। হ্যাঁ, পিসির বাড়ি। হ্যাঁ, পিসি 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 বলো তো ভাই। ও উচ্চারণ এখন। হ্যাঁ, পিসিমণি। তো এতক্ষণ আমরা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, তো খুবই ভালো লাগলো। আর এখন কিন্তু খাবার দাবারের পালা। তো আমাদের জন্য এত আইটেম রান্না করেছে, তোমাদেরকে কি বলবো। আমি বারবারই ফোনে বলে দিয়েছিলাম যে বেশি কিছু করার দরকার নেই, কিন্তু ও অনেক কিছু রান্না করেছে। শাক থেকে শুরু করে মাছ, মাংস, চাটনি, এমন কিছু বাদ রাখেনি। ওর মানে কাঁচা লঙ্কা একটা লাগবেই কোমর। তো তেজুর বাবার কিন্তু হাজার পথ থাকলেও পাতে একটা কাঁচা লঙ্কা ছাড়া হয় না, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো দাদাও কিন্তু বারবার আমাদের জিজ্ঞেস করছে কি লাগবে কি না লাগবে। তো মিতা এবং ওর হাজবেন্ড সত্যি দুজনের তুলনা হয় না, এত ভালো ব্যবহার। আমাদের তো খুবই ভালো লেগেছে। মিতা তো তেজুর বাবাকে দাদা ডেকেছে আর কি, সত্যি মানে রক্তের সম্পর্ক থেকেও মনে হয় বেশি। এই যে আমি আম সত্তের চাটনি খাচ্ছি, এত টেস্টি হয়েছে চাটনিটা। তেজু এখনো খেয়ে চলছে, আর ওইদিকে বুনো বুনোর খাওয়া হচ্ছে, রানিং চলছে। আর এই যে তেজুর বাবা অনেক দূর থেকে এসছে, নর্থ বেঙ্গলের কোচবিহার থেকে, এই দই খাওয়ার জন্য, নৈহাটির দই। হাড়ি শুদ্ধ দই কি খেয়ে মানে কি তুমি? ও বাবা দেখো অনেকগুলো দই, যদিও খুব ভালোবেসে খেতে, মানে খুবই ভালোবাসে। তেজু বাবার দই মিষ্টি, মানে এটাই সবচেয়ে পছন্দের জিনিস।
খাও, কেমন লাগছে? কত বছর পরে খাচ্ছ নৈহাটির দই? 22 বছর পরে। কলকাতায় এসছে, নৈহাটিতে আসেনি। মানে 22 বছর আগে যখন আসতো তার জন্য এত খেয়ে অসুস্থ হবে না। না, আমরাও মিষ্টি নিয়ে গেছিলাম, কিন্তু ওরাও কিন্তু আমাদের জন্য অনেক মিষ্টি দই আনিয়ে রেখেছে স্পেশালি তেজুর বাবার জন্য। দেখো তো কাণ্ডটা। তো দেখো, মিতা তেজুর বাবা তেজু ত্রিয়ানের জন্য গিফট কিনে রেখেছে, আর আমি কিন্তু গতুলের জন্য কিছু নেওয়ার সময় পাইনি, তো আসার সময় সেই জন্য গতুলকে আমি 500 টাকা দিয়ে এসেছি। আসলে গিফট দেওয়া নেওয়াটা বড় কথা নয়, আদান প্রদানের মাধ্যমে ভালোবাসাটা বাড়ে আর কি। খারাপ লাগছে না, না একটু সময় থেকে যাবো, কিন্তু মানে আজকেই আমাদের ট্রেন আর কি, সুতরাং আজকেই তো যেতেই হবে। তো আমাদের গাড়িও চলে আসছে, এখন চলে যেতে হবে। আসলে মনটা খুবই খারাপ লাগছে, সবারই খারাপ লাগছে, কারণ এতটা সময় কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, এত আনন্দ এত গল্প। তো ইউটিউবে এসে সত্যি আজকে এত ভালোবাসা পাচ্ছি। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।